সর্বম শিবামায়াম শিবানন্তা শিবকৃপা আনন্া দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে নানা মুনির নানা মত নানান আলোচনা নানান বিশ্লেষণ আজকে আমরা এই বিষয়টা নিয়ে যে আলোচনা করব। এটা কিন্তু কোনো রাজনৈতিক মতামত বা রাজনৈতিক কোনো অ্যালায়েন্স অ্যাফিলিয়েশনের জায়গা নেই এটা শুধুমাত্র এই যে এত বড় একটা ডেমোক্রেসির একটা গণতন্ত্রের একটা প্রক্রিয়া তার যে ফলাফল সেখান থেকে আমরা সাধারণ মানুষ কি শিখতে পারি হোয়াট আর দ্য লেসেন্স দ্যাট উই ক্যান লার্ন ফ্রম দিস হিউজ ইভেন্ট একরকম প্রত্যাশা ছিল এক রকম রেজাল্ট হয়েছে কারুর প্রত্যাশা ম্যাচ হয়েছে রেজাল্টের সঙ্গে কারুর হয়নি নানান দিকে নানান রকম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে নানান রকম কম্বিনেশনস হয়েছে পারিউটেশন কম্বিনেশন হয়েছে আমরা প্রধানত আলোচনাটা গ্রহের যে প্রভাব সেই দিকেই আমরা সীমিত রাখব এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্বর কিছু উক্তি কিছু বক্তব্য অবশ্যই উল্লেখ হবে কিন্তু এই যে আব বার চারশো পার এই যে স্লোগানটা এটা খুব গুরুত্বপূর্ণ আমি রেগুলার বেসিসে আপনাদের বলে থাকি যে বৃহস্পতি মঙ্গল মানুষকে একটা প্রচণ্ড ওভার কনফিডেন্স দেয় আশাবাদী করে সেখানে বেসটা আধারটা একেবারে জিরোও হতে পারে যে কোনো রকম কোনো দূর দূরান্ত অবধি কোনো বাস্তব পরিকাঠামো দেখা যাচ্ছে না অথচ একটা মানুষের মধ্যে মেগা থটস আমার মনে হয় দু হাজার চব্বিশের যে লোকসভার ফলাফল তার থেকে সবচেয়ে বড় শিক্ষা যেটা আমরা সাধারণ মানুষ নিতে পারি সেটা হচ্ছে এই যে জুপিটার মার্সের কম্বিনেশানে এই যে একটা খুব বিরাট চিন্তাভাবনা একটা উচ্চাকাঙ্ক্ষা এবং সেই বিরাট চিন্তাভাবনাকে এমনভাবে প্লেস করা যেন সেটা মোস্ট ন্যাচারাল থিং টু হ্যাপেন মানে আমাদের ঘরে ঘরে অনেক ছেলে মেয়েরা আছে যারা পরীক্ষা দিয়ে এসে বলে আমি দারুণ পরীক্ষা দিয়েছি একেবারে একশোতে একশো দশ রেজাল্ট বেরোনোর পর দেখা যাচ্ছে কোনো রকমে পাশ করলো বা জয়েন্ট এন্ট্রেন্সে পরীক্ষা দিয়ে এসে একদম মেডিকেলে পাবই সরকারি কলেজে পাব তার কাট অফ নম্বরও আসেনি তো এই যে জায়গাটা না এই আবকিবার চারশো পার এই যে স্লোগানটা এটাই কিন্তু একটা ক্লু ছিল একটা ইন্ডিকেটার ছিল দ্য অল ইজ নট ওয়েল এবং যে দল যে রাজনৈতিক দল তিনশো পর্যন্ত টাচ করল না তার হুংকার ছিল চারশো এই জায়গাটা আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে আমাদের এটা শিখতে হবে এই জিনিস করলে কিন্তু আমাদের চলবে না আমাদের জীবনে এবং পরবর্তীকালে আপকিবার চারশো পার না বলে আবকিবার বেড়াপার বললে বললে কিন্তু অনেক বেশি উপকৃত হবে অনেক বেশি ইতিবাচক ফলাফল হবে যখন দু হাজার চোদ্দো এই যে নির্বাচন হয়েছে সেই সময়ে প্রধানমন্ত্রীর সাড়ে সাথে চলছিল বর্তমানে ঢাইয়া এই জায়গাটা আমি আপনাদের একটা বিশেষ বক্তব্য রাখতে চাই আপনাদের কাছে যে আপনারা অনেকেই জ্যোতিষ অনুরাগী অনেক জ্যোতিষ সংক্রান্ত প্রশ্ন করেন আমার অত ধৈর্য থাকে না আপনাদের বলার কারণ অনেক কিছু বলতে হয় তো একটা জিনিস এখান থেকে আমাদের জানবার এটা প্রমাণ হয়ে গেল যে আপনার সাড়ে সাতিতে যা রেজাল্ট হলো সাড়ে সাতি শেষ হওয়ার আড়াই বছর পর আপনি আবার ঢাইয়া অনুভব করবেন তো সাড়ে সাতি সম্পন্ন হওয়ার পর যে আড়াই বছর ঢাইয়া সেটা ফ্রি ঢাইয়া সেই সময় আপনি কীরম কি করলেন না করলেন তারপর যে ঢাইয়া আসবে তখন কিন্তু শনি আবার আপনার একটা অডিট নেবে এবং সাড়ে সাতির পর যে ঢাইয়াটা আসবে অর্থাৎ চতুর্থের ঢাইয়া সাড়ে সাতির পরবর্তী ঢাইয়া হচ্ছে চন্দ্র থেকে চতুর্থ শনি তখন কিন্তু শনি আপনাকে যা রেজাল্ট দেবে সেটা থেকে আপনাকে বুঝতে হবে যে আপনি সঠিক পথে চলছেন কি না ওয়াদা ইউ আর অন দ্য রাইট ট্র্যাকর নট দু হাজার যে লোকসভা নির্বাচনের ফলাফল আমরা পেলাম তাতে প্রধানমন্ত্রী মোদিজির যে রেজাল্ট উনি এক লক্ষ বাহান্ন হাজার ভোটে জিতেছেন অনেক ভোটের সংখ্যা কমেছে এবং ওভারঅল যে রেজাল্ট চারশো পারের জায়গায় তিনশো পারও হয়নি এটা কিন্তু দল হিসেবে এবং দেশের নেতা হিসেবে দলকে এবং নেতাকে বুঝতে হবে যে অনেক সেলফ এক্সামিনেশন অনেক আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে এটা টিপিক্যালি সাড়ে সাতির পর চতুর্থের শনি কণ্টক শনি বলা হয় জন্য কাঁটা ফোটাবে কাঁটা লাগা সেই গান সেই কাঁটা লাগা এই যে চতুর্থের শনি এই চতুর্থের শনিতে মানুষ যদি নিজেকে শুধরে নেয় মানুষ যদি শিক্ষাটাকে গ্রহণ করে তাহলে কিন্তু আবার একটা ভালো মোমেন্টাম গতিবিধি মানুষ পেয়ে যাবে কিন্তু মানুষের ইগো মানুষের বিক্ষিপ্ত মন বিভ্রান্ত মন ডিনায়াল অ্যান্ড ডিলিউশন যদি মানুষকে গ্রাস করে তখন মানুষ শিক্ষাটা গ্রহণ করে না একটা অহমিকা একটা অ্যারোগেন্স নিয়ে চলে তখন মানুষের পতন একেবারে নিশ্চিত তারপর তো প্রধানত এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে সাড়ে সাতিতে যে রাজনৈতিক নেতা দেশের প্রধানমন্ত্রী হলেন রেকর্ড করলেন তিনি ঢাইয়াতে কণ্ঠক শনিতে কিন্তু বিশেষভাবে শনির একটা বার্তা পেয়েছেন যে বার্তাটা সংশোধনের সংস্কারের এবং কারেকশানের তো মোদিজি নিজে একটা কথা বলেছিলেন এই ভোটের পর যখন উনি নানান সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছিলেন উনি বলেছিলেন যে এবার উনি সরকারে এলে ওনার কি অ্যাজেন্ডা হবে তাতে উনি বলেছিলেন রিফর্ম পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম তো এই রিফর্ম পারফর্ম আর ট্রান্সফর্মটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রিফর্মেশন পারফর্মেন্স আর ট্রান্সফরমেশন যদি প্রকৃতভাবে দল এবং দলনেতা না করে তাহলে কিন্তু সেখানে যথেষ্ট সমস্যার সম্ভাবনা আছে কারণ বিরোধী দল যে বিরোধী দলের কোনো চেহারা মুখ অবয়ব দেখা যেত না দ্যার ওয়াজ নো অপোজিশন সেই দল কিন্তু একটা জায়গায় একটা আমরা ফর্মেশন দেখতে পাচ্ছি তো এইটা কিন্তু একটা বড় আমাদের সাধারণ মানুষের জন্য শিক্ষা যে আমাদের যাদের সাড়ে সাতি চলছে এই সাড়ে সাতির পর আড়াই বছর পর ঢাইয়া হবে যাদের এখন ঢাইয়া চলছে কর্কট আর বৃশ্চিক আপনাদের ভালো মন্দটা ওই সাড়ে সাতির উপর নির্ভর করছে যে কী পারফরম্যান্স হয়েছে এবং এই যে একটা সাংঘাতিক বড় চিন্তা ভাবনা যেটা বৃহস্পতির বিগ মেগা থিঙ্কিং চারশো পার এইটা কিন্তু মারাত্মকভাবে শনির কাছে কারেকশানে আসবে শেয়ার মার্কেট যেরম স্টক মার্কেট যেরকম কারেকশান হয় তো এটা বুঝতে হবে যে আজকে যে জায়গায় একটা খুব লোকের একটা বিস্ময় একটা অদ্ভুত একটা কীরম একটা পিকিউলিয়ার সিচুয়েশান যে দল জিতেছে সেই দলের জিতটা তার কাছে জয়ের মতো নয় পরাজয়ের মতো আর যে দল হারল তার কিন্তু অনুভূতিটা জয়ের মতো এটা একটা বিচিত্র সিচুয়েশন তো সেই কারণে অপোজিশনের যে বিরোধী দলের যে একটা ক্রিস্টালাইজ হয়েছে যে সংখ্যায় ভোট পেয়েছে সেটা কিন্তু এবার একটু নড়ে বসতে হবে ধর্মের কল বাতাসে নড়ে একটা প্রবাদ বাক্য আছে তো এই ধর্মের কল কিন্তু বাতাসে নড়েছে এবং তারই আমরা রেজাল্ট পেয়েছি এবং এই তিনশো পার না হওয়া দল যদি আপকিবার চারশো পার বলে থাকে তাহলে কতটা সেই ওভার এস্টিমেট করা এই জায়গাটা কিন্তু ওই যে আমি বারবার বলি ফুলে ফেপে ফেটে যাওয়া এই জায়গাটা কিন্তু একটা বিশাল আমাদের জন্য শিক্ষার বিষয় একটা লেসন ফর আস তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অযোধ্যাতে বিজেপির পরাজয় প্রমুখ তিনটে ক্যান্ডিডেটের যদি আমরা গ্রহগত অবস্থান দেখি যাদের পারফরমেন্স খুবই নজর কেড়েছে এবার এক তো স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় হচ্ছে স্মৃতি ইরানি হেরেছেন আমেতি থেকে আর তৃতীয় হচ্ছে অযোধ্যা ফায়জাবাদের যে ক্যান্ডিডেট লাল্লু সিং তিনজনের জন্ম ছকেই বুধ বকরি আমাদের 19 এপ্রিল থেকে ফার্স্ট জুন লোকসভা ইলেকশন হয়েছে সাত দফায় এই নাইনটিন্থ জুন যখন নাইনটিন্থ এপ্রিল যখন শুরু হয়েছে লোকসভা ইলেকশানের প্রক্রিয়া তখন সেই দিন বক্রিবুধ রাহুযুক্ত মিনে রাশি ছিল সিংহ রাশি চন্দ্রমঙ্গল শনি মুখোমুখি স্মৃতি ইরানীর জন্মছকে লগ্ন মিথুন রাশি দশমে মিন রাশিতে বক্রি বুধ আর রবি অবস্থান করে আছে তাহলে এই ইলেকশনের সময় ওনার বক্রি বুধের রিটার্ন হয়েছে নরেন্দ্র মোদিজির জন্মছকে বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশির একাদশে বক্রিতুঙ্গস্থ বুধ তো ওনার এই ভোটের সময় বুধের সমসপ্তমে অপোজিশনে রিটার্ন হয়েছে বার্কেরি রেট্রোগ্রাড এবং ফায়জাবাদ অযোধ্যা থেকে যে ক্যান্ডিডেট লাল্লু সিং তার জন্ম ছকে আমরা তুলা রাশিতে বকরি বুধ পাচ্ছি এই যে একটা কমন ফ্যাক্টর বুধ। বুধকে সবসময় বালক এবং একটা ট্রিকস্টার বলা হয় সে কী রেজাল্ট দেবে সেটা বলা খুব মুশকিল সে কিছুটা রাহুর মতো পারফর্ম করে এবং এই যে তিনটে ক্যান্ডিডেট এদের তিনজনেরই কিন্তু একটা খুব আশ্চর্যজনক মানুষকে চিন্তায় ফেলেছে রেজাল্ট স্মৃতি ইরানি আমেথি থেকে হেরে যাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি কিন্তু স্মৃতি ইরানির মার্কিউরি রেট্রোব্রাড রিটার্ন ছিল এবং দশমে মঙ্গল রাহু অবস্থান করেছিল আমাদের প্রধানমন্ত্রীর মার্কিউরি রেট্রোগ্রাডের অপোজিশনে মার্কিউরি রেট্রোব্রাড এবং ওনার রাহুকেতুর রিটার্ন চলছে এবং ওনার এই ইলেকশনের সময় অঙ্গারকযোগ লগ্নপতিকে নিয়ে এবং ওনার মঙ্গলের দশা চলছে মোদিজির ফোর্থ হাউসে বক্রি বৃহস্পতি অবস্থান করে আছে দশমকে দেখছে এই ইলেকশনের যে রেজাল্ট সেটা বিশেষভাবে সমস্ত অ্যানালিস্টদের চিন্তায় ফেলেছে কোনো এক্সিট পোল ম্যাচ করেনি কেউ ধারণাই করতে পারেনি যে এই রকম রেজাল্ট হবে এবং এই নির্বাচনের যদি কেউ হিরো হয়ে থাকে সর্বোচ্চ একটা শ্রেষ্ঠত্বের জায়গা যদি কেউ অর্জন করে থাকে এই ইলেকশনে সে হচ্ছে সমাজবাদী পার্টির শ্রী অখিলেশ যাদব যিনি শুধু যে নিজে জিতেছেন তা নয় তার দলকে একটা বিশেষ জায়গা করে দিয়েছেন এবং উত্তর উত্তরপ্রদেশ ইউপিকে প্রদেশ থেকে উলাট ফেরে পরিণত করে দিয়েছেন অখিলেশ যাদবের মিথুন রাশির লগ্নটা অনেক জায়গায় ইন্টারনেটে কন্যা বলছে কিন্তু টাইম অফ তার সঠিক নেই সুতরাং সেটার উপর ডিপেন্ড না করে চলাই ভালো কিন্তু অখিলেশ যাদবের মীন রাশিতে মঙ্গল সুতরাং এই ভোটের সময় ওনার কিন্তু মার্স রিটার্ন ছিল এবং অঙ্গারক যোগ ছিল মার্জ রিটার্নের উপর কিন্তু ওনার দেখা যাচ্ছে যে শুক্রের দশা দু থেকে শুরু হয়েছে এবং এই শুক্র বুধকে নিয়ে অবস্থান করে আছে কর্কট রাশিতে তো অখিলেশ যাদবের যে পারফরমেন্স এবং যেটাকে গড় বলা হয় যে ইউপি যে পাবে তারই দেশ সেই ইউপিতে যে প্যাথেটিক পারফরমেন্স বিজেপির যে পারফরমেন্স যেভাবে নেমেছে তেত্রিশটা সিট পেয়েছে এবং সমাজবাদী পার্টি সাঁইত্রিশটা এইখানে কিন্তু সবচেয়ে বড় একটা ধাক্কা এবং এইটাই হচ্ছে পয়েন্ট টু রিমেম্বার পয়েন্ট টু ফোকাস অন যদি নিজেদের কারেকশন করতে হয় তাহলে মনে রাখতে হবে যে আমরা অযোধ্যায় হেরেছি যে অযোধ্যার রাম মন্দির নিয়ে এত কাণ্ড যেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল লেভেলের রেলওয়ে স্টেশন এত নানান রকম ইনফ্রাস্ট্রাকচারের কাজ তো নানান রকম রাস্তা বানানো ভক্তিমার্গ এই মার্গ ওই মার্গ সমস্ত পুরো চেহারা চিত্র পাল্টে দেওয়া অযোধ্যার অত বড় আরম্বর সমেত রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা সব কিছু হওয়া সত্ত্বেও অযোধ্যার ফায়জাবাদে লাল্লু সিং হেরে গেছেন তো এই যে পরাজয়টা এইটা কিন্তু সামথিং টু রিমেম্বার বিজেপিকে যদি নিজেদের আবার রিভাইভ করাতে হয় টেকনিক্যালি অন পেপার জয় নিশ্চয়ই থার্ড টাইম টার্ম হবে বিজেপি দেশের শাসন করবে কিন্তু শুধু যদি শাসন করে এই ইস্যুসগুলোকে যদি কনসিডার না করে তাহলে কিন্তু পতন যে রাহুল গান্ধীকে নানান রকম কটাক্ষ করা বিদ্রুপ করা টিটকিরি দেওয়া করা সেই রাহুল গান্ধী যা যিনি যার কনফিডেন্স ছিল না আমেথি থেকে ভোটে দাঁড়াবার তিনি রায়বেরেলি থেকে দাঁড়ালেন আবার ভায়ানাডেও দাঁড়ালেন এবং কত তাকে নিয়ে সমালোচনা হলো তিনি রায়বেরেলিতে তিন লক্ষ নব্বই হাজার ভোটে জিতেছেন আর ওয়ায়ানাডে তিন লক্ষ চৌষট্টি হাজার ভোটে জিতেছেন তাহলে এই যে এটা একটা খরগোশ আর কচ্ছপের কাহিনীর মতো হয়ে গেছে তো এই উৎসাহ উদ্যম ঔদ্ধত্ব ওভার কনফিডেন্স এই কিন্তু শনির প্রধান আহার স্টেপল ডায়েট এবং এই ওভার কনফিডেন্স কিন্তু আমাদের জীবনেও আমাদের একটা বিশেষভাবে পতনের কারণ হয় সেই পতনের কারণকে আমাদের মনে রাখতে হবে এবং অ্যাভয়েড করতে হলে ন্যাসেসারি স্টেপস যে স্মৃতি ইরানি দু হাজার একজন সাধারণ বিজেপির ওয়ার্কার হয়ে জায়েন্ট এ পরিণত হয়ে রাহুল গান্ধীকে হারিয়েছিলেন সেই স্মৃতি ইরানি একজন সাধারণ কংগ্রেসের কর্মকর্তা ওয়ার্কার কে এল শর্মার কাছে পরাজিত হলেন কীরকম ভাগ্যের চাকাটা ঘরে তো এই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য শিক্ষার বিষয় বিজেপি দল কি করবে প্রধানমন্ত্রী কি করবেন স্মৃতি ইরানি কী করবেন লালু সিং কী করবেন সেটা আমাদের জানার দরকার নেই এই ইলেকশনের নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে আমরা কি শিক্ষা পাচ্ছি আমরা জীবনে আমাদের জীবনে কি করতে পারি সেগুলো আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো আমাদের প্রাসঙ্গিক জায়গা এবং এই যে অযোধ্যায় রামলাল্লা প্রাণ প্রতিষ্ঠা হল এই নিয়ে অনেক কথাবার্তা অনেক সমালোচনা হয়েছে ডক্টর সুব্রমণিয়াম স্বামী বেশ কিছু সাক্ষাৎকারে পডকাস্টে বলেছিলেন যে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠায় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে যথেষ্ট যথার্থ মর্যাদা দেওয়া হয়নি যারা বাবরি মসজিদ এবং রাম জন্মভূমির যে পুরো যাত্রা তার সঙ্গে যারা কানেক্টেড ছিলেন সংযুক্ত ছিলেন তার মধ্যে অবশ্যই প্রমুখ নাম লালকৃষ্ণ আডওয়ানীজির এবং সাধ্য রিতম্বরা আর উমা ভারতী এই যে দুজন মহিলা তাদের যে সাংঘাতিক ইনভলভমেন্ট ছিল যেভাবে তারা পালিয়ে পালিয়ে বেড়াতেন যেভাবে তারা নির্যাতিত হয়েছিলেন উমাভারতী তো মাথা চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে ছেলের ছদ্মবেশে ঘুরে বেড়াতেন এবং সাধ্যম্বরাও ঠিক তাই সময় পালিয়ে পালিয়ে বেড়াতেন তো এদের মতো যারা ওই রাম জন্মভূমি মুভমেন্টের সঙ্গে এবং কার সেবকদের ওই দলে বাবরি মসজিদ ডেমলিশনে যাদের যারা একদম ফ্রান্ট লাইনার ছিলেন তাদের যেভাবে সাইডলাইন করে রাম জন্মভূমিতে রামলাল্লা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকেই অনেক বক্তব্য রেখেছিলেন তো ওই যে ধর্মের কল বাতাসে নড়ে তো অনেকেই মনে করছেন যে অযোধ্যার ফায়জাবাদে হেরে যাওয়াটা কিন্তু একটা স্বয়ং ভগবান রামচন্দ্রের একটা অসন্তোষের কারণ অপ্রসন্ন হওয়ার কারণ তিনি ক্ষুণ্ণ হয়েছেন যে তার একটা জন্মভূমিতে যারা যাদের এতটা অবদান ছিল তাদের যে উপেক্ষা করা হয়েছে সেটা ভগবান শ্রীরামচন্দ্রের খুব একটা হয়তো ভালো লাগেনি এটা অনেকেই মনে করছেন কিন্তু অল সেট অ্যান্ড ডান দ্যাট বিং সেড প্রশ্নটা হচ্ছে আমাদের যেটা মনে রাখতে হবে যে গ্রহ কর্ম কর্মফল এর কোনো এস্কেপ রুট নেই আজকে নির্বাচনের ফলাফল বেরোবার আগে পঁয়তাল্লিশ ঘন্টা মোদিজি কন্যাকুমারীতে সাধনা করলেন কন্যাকুমারী একটা এই আদ্যাশক্তি পরাশক্তির একটা মূল জায়গা শ্রীবিদ্যা সাধনার মূল জায়গা যেটা হচ্ছে একেবারে ম্যানিফেস্টেশনের জায়গা যে খুব চলতি ভাষায় বলতে গেলে যা চাইবেন তাই পাবেন তো সেই জন্য সেখানে সাধনা করেও তিনশো পার হলো না চারশো পার তো দূরের কথা তো এগুলো এখান থেকে বিগ কোয়েশ্চেন মার্কস বড়ো বড়ো চিহ্ন চারিদিকে দেখা যাচ্ছে একটা কথা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বলতে চাই যে দেখুন যারা রাজনীতি করছেন রাজনীতি করতে গিয়ে আমার চেয়ার চাই আমার সিট চাই সিট অফ পাওয়ারটা আমার কাছে ইম্পর্ট্যান্ট অবশ্যই এটা ক্ষমতার লড়াই কিন্তু সনাতন ধর্ম হিন্দুত্বকে নিয়ে যাদের মেন ইস্যু সেখানে যদি কোনো ডিভিয়েশন ডাইগ্রেশন হয় যারা ধর্মকে অবলম্বন করে এগোচ্ছেন সেখানে যদি ধর্মের জায়গায় কোনো রকম অধর্ম হয় তাহলে তার ফলাফল কিন্তু সাংঘাতিক যে অধর্ম করছে সে তো অধর্ম করছেই রাবণ তো রাবণ সে তো অসুর সে তো তার গুণ ধর্ম তো অসুরিক সে তো সেটা করবেই সেটা তাকে করতেই হবে কিন্তু যে রাবণ নয় দেবতা যদি অসুরের মতো আচরণ করে তখন কিন্তু দেবতার কপালে চরম দুঃখ তো স্ট্রাইকিং পয়েন্ট এটা যে কন্যাকুমারীর মতো পীঠস্থানে পঁয়তাল্লিশ ঘন্টা সাধনা করেও কিন্তু শেষ রক্ষা হলো না এবং শুধু যে নিজেদের সাংঘাতিক সংখ্যা কমে যাওয়া তা নয় বিরোধী দলের একটা বিশেষ যাকে একেবারে দুচ্ছাই করে সাংঘাতিকভাবে যাকে কোনো ধর্তব্যের মধ্যেই ধরা হলো না সেই অপোজিশন হ্যাজ এমার্জড অ্যাজ আ বিগ ফিগার এইটাই কিন্তু শনির একটা বিশেষ বার্তা আমাদের জন্য তো যেটা প্রথমেই বললাম যে আবকিবার চারশো পাওয়ারের মতো স্লোগান না দিয়ে আব বেড়া পার যদি আমরা বলতে পারি ঈশ্বরের কাছে পূর্ণ এবং সঠিক সমর্পণ যে অধর্ম করছে তার অধর্ম করাটা মানাচ্ছে কারণ সে সেই অধর্মটাই তার ডিএনএ কিন্তু ধর্মের নামে যদি কোনো ভণ্ডামি হয় বা কোনো ভুল ত্রুটি জ্ঞানত হয় সেখানে কিন্তু সমস্যা আছে এবং এটা আমার কোনো ব্যক্তিগত মতামত নয় এর সবচেয়ে বড় যে প্রমাণ যে সবচেয়ে বড় লক্ষণ সেটা হচ্ছে অযোধ্যার ফায়জাবাদে বিজেপির পরাজয় এই জায়গাগুলো থেকে দলকে নেতাদের অনেক কিছু শিখতে হবে জানতে হবে বুঝতে হবে সেটা তারা কি করবেন তাদের মাথা ব্যথা ইটস নট আওয়ার প্রবলেম কিন্তু আমরা এই ভোটের ফলাফল থেকে এই জায়গাগুলো সম্বন্ধে অবগত হলাম চোখের উপর প্রত্যক্ষ করলাম যে কি ধরনের আচরণে কী ধরনের ফলাফল কর্মের যে ফলাফল আমরা সব সময় বলি কই কর্মের কোনো ফল দেখছি না তো এই তো সব লোকেরা সব নানান রকম করে বেড়াচ্ছে সেরকম অনেক উদাহরণ এই নির্বাচনের ফলাফলেও আছে আমরা সেই সব বিতর্কে প্রবেশ করতে চাই না কিন্তু যেটা আমরা প্রত্যক্ষ করলাম সেই জায়গা থেকে যদি আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি এবং যথাযথ যা পদক্ষেপ নেওয়ার সেটা যদি আমরা নিতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমাদের জীবনে বেড়া পাটটা হবে এটা স্বয়ং ঈশ্বর পরম তত্ত্বের গ্যারান্টি সর্বম শিবময়াম শিবনন্তা শিবকৃপা